ধন্যবাদ তোমাকে আমাকে ছাড়ার জন্য। কোন কি ফার্স্ট টাইম শুনলাম কেউ কাউকে ছেড়ে গেলে কষ্ট না পেয়ে ধন্যবাদ দেয়। তুমি না ছাড়লে বুঝতামই না বল আমি যে কত বড় মাল। ঘুম থামেন, আপনি না বুঝলেও আমি সহ আমার সকল অডিয়েন্স খুব ভালো করে বোঝা গেছে আপনি ঠিক কত বড় মানুষ। বাই দ্য ওয়ে, আমি এরে নিয়ে কেন কথা বলতেছি, এটা তো বৌদি না। জীবনে হয়তো অনেক পাপ করছি কিন্তু বিশ্বাস করেন কখনো কোনো বৌদিরে নিয়ে ভিডিও বানাই নাই, এটাই ফার্স্ট। তবে হ্যাঁ, লাইকি টিকটক ভিগোতে থাকা অশ্লীল বৌদিদের নিয়ে না, আজকে তালি বাজানো হবে টিকটকে থাকা কিছু সুশীল প্রতিবন্ধী টিকটকার বৌদিদের নিয়ে, যারা বিয়ের পর বৌদি হয় নাই, টিকটকে আসার পর বৌদি হয়েছে। না মানে এরা বৌদি হয়েছে জাস্ট গানের সুবাদে, তাও আর মডার্ন। নামাজ বাদ দিও না বন্ধু, এবারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। হোয়াটসঅ্যাপ কাকা, দিস ফারাবি। হ্যাঁ, আর আজকে আমি কথা বলবো টিকটক নামক টিকটিকিতে থাকা কিছু মহান ব্যক্তিদের নিয়ে, যাদের কাছে দাদার সে বৌদির প্রতি থাকে অনেক বেশি টান, তাই তো তারা গানে গানে বলতেছে দাদা আমার যেমন তেমন বৌদি অনেক মডার্ন। সো উইদাউট আজারা কাউকাউ চলেন ভিডিও শুরু করা যাক, ইন্ট্রো লাগা। শুরুতে বলে নেই, যতই বৌদি বৌদি বলি না কেন ভিডিওতে একটা অশ্লীল ভিডিও নাই, সো জনগণের মাঝখানে দেখলেও আই থিঙ্ক আপনার ইজ্জত যাবে না। তবে হ্যাঁ, একটা কথা বলতেই হচ্ছে, বৌদি ডাক্তারের মানুষ এখন নেগেটিভ ভাবে দেখে, শুধুমাত্র ভিগোতে আইসা অশ্লীল ভাবে ভিডিও বানানো কিছু বৌদিদের জন্য। বাট এমন হওয়ার কথা ছিল না, বৌদি ডাক্তার কিন্তু আসলেই সুন্দর। আমরা যেমন ভাইয়ের বউকে ভাই বলি, তেমনি হিন্দু ধর্মের মানুষ তাদের দাদার বউকে বৌদি বলে, বাস এতটুকুই পার্থক্য ছিল। বাট ভিগোর কিছু খাসচর মহিলা নিজেদেরকে অশ্লীল ভাবে প্রেজেন্ট করে বৌদি ডাক্তার মান ইজ্জত মাইরা দিছে। এখন বৌদি নামটা উচ্চারণ করলেই পাবলিক ভাবে মনে হয় অশ্লীল কিছু, মাইন্ড চেঞ্জ করা দরকার। আমার নামের সাথে নাকি আমার সবকিছুরই মিল আছে। নামের সাথে সবকিছু মিল আছে মানে বুঝলাম না। আরে জানো না ভাইয়া, আমার নাম তো মধু, তোমার ভাইয়া বলে আমার সবকিছুই নাকি মধুর মতো। না ঠিক আছে, ঠিকই বলে। ও মা, তুমি না খেয়ে বুঝে গেলে, অথচ তোমার ভাইয়া একটা একটা করে খাওয়ার পরে বুঝতে পেরেছে। আচ্ছা ঠিক আছে, আমি নিজে একদিন তোমাকে খাওয়ানোর ব্যবস্থা করব। রুকো যারা, সবর করো। বলে দানা ধাক্কা মুক্কা নেই গানেগা, আরাম ছিলে নেগা। আপনি রান্না করে খাওয়ানোর কথা বলছিলেন। হ্যাঁ ভাইয়া। মানের শালে কে খোপড়ি তোর, খোপড়ি তোর শালে। আসলে অতিরিক্ত মডার্ন হলে যা হয় আর কি। আচ্ছা বুঝতে পারছি, আপনার বৌদি অনেক মডার্ন, বাট এখানে কমেন্টটা কি করছে, আপু অন্যটা পেলে দেন আরো সুন্দর লাগবে। ওয়াও চমৎকার, তো এই কমেন্টারে আবার রিপ্লে ভিডিও দিচ্ছে আপনার বৌদি। আর ক্যাপশনে কি লেখা, এবার খুশি তো? মানে এক বলদা জাস্ট মজা নেওয়ার জন্য একটা ফালতু কমেন্ট তো করছে, কোথায় সেটাকে ইগনোর করবে তা না, সেটার আবার রিপ্লে ভিডিও বানিয়ে বলতেছে, এবার খুশি তো? এখন আমি যদি বলি টিকটকার এত অশ্লীল কেন, এত খারাপ কেন, ব্যাস ঠিক তখনই একদল লোক এসে বলবো ফারাবি খারাপ। না মানে তোমরা করলে জোস আর আমি বললেই দোষ। বারে কাকা বাহ, সে না হয় বুঝলাম, বাট দাদা বৌদি কোথায়? আর তোমরা এবার এখানে পাগলা গারদের পাগলদের মতো হাত পা ছুটতেছো কেন? আজকে কি তোমার দাদা বৌদির আবার বিয়ে নাকি? বাট তোমাদের দেখে তো মনে হয় না এটা কোনো বিয়ে বাড়ি, মনে হচ্ছে ডিজে খয়রাত হচ্ছে। জিলাপি নাকি বিরিয়ানি? হ্যাঁ যদি বিরিয়ানি হয় তাহলে কোনো প্যারা নাই, এমন স্যান্ডেল জুতা হাজারটা কেনা যাবে, বাট বিরিয়ানি কোনোভাবেই মিস করা যাবে না। বুঝতে পারছি আপনি অনেক মডার্ন, বাট এটা কোন যে দাদা কোথায়? না মানে জাস্ট একটু জিজ্ঞেস করতাম, সে কেন আপনার এভাবে রাস্তায় রাস্তায় ছেড়ে দিয়ে রাখছে? সে কি জানে না রাস্তায় এখন কিছু লেসর মার্কা কুত্তাও ঘুরে? বাই এনি চান্স যদি কামড় টামড় দিয়ে দেয়, 14টা ইনজেকশন ভাবা যায়। হ আপনি মনে হয় দেশি বৌদি, এই জন্য আপনারে মডার্ন কম রাক্ষুসি লাগতেছে বেশি, আর যেভাবে তেরে আসতেছেন তাতে তো যে কেউ পালাবে। এটা অলরেডি বুঝা গেছি আপনারা খেয়াল নাকি মডার্ন, জাস্ট এটা বলেন যে আপনাদের মধ্যে কে দাদা আর কে বৌদি, দেখে তো দুইটারই মহিলা মনে হচ্ছে। আচ্ছা টুনটুনি আছে তো নাকি? তাহলে দাদা হইলেন কেমনে? হ্যাঁ বুঝলাম না, ওয়েস্টার্ন পরে শহরের রাস্তায় ঘুরলেই কি মডার্ন হওয়া যায়, পুরা খবিশের মতো লাগতেছে। আই থিঙ্ক বাইরে বের হওয়ার সময় আয়না দেখে নাই, যদি দেখতো তাহলে কোনোভাবেই এই গেটাপে সে বাইরে বেরোতো না, তার উপর মেয়ে মানুষ জীবনেও বেরোতো না। এট লাস্ট কোনো বৌদিরে দেখে ভাল লাগছে, তার উপর ব্ল্যাক শাড়ি, ওয়াও বৌদি ওয়াও, এক্সের ভাল লাগতেছে। সবাই দেখেন মডার্ন কাকে বলে, শুধু ওয়েস্টার্ন পরলেই মডার্ন হওয়া যায় না, শাড়ি পরলেও সেই লাগে। ফায়দা হয়ে শুধু বৌদিদেরই দেখা যাচ্ছে, দাদারা কোথায়? একটা ভিডিওতেও তো দাদাদের দেখলাম না, মানে দাদারা যেমন তেমন জন্য তাদের কি আজ ভ্যালু নাই, তারা কি অবহেলিত? এটা মানা যায় না, এর ঘোর প্রতিবাদ জানাচ্ছে।
নাও কাম টু দ্য পয়েন্ট, যদি আসলে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার ইচ্ছে থাকে তাহলে প্লিজ এসব বৌদি টৌদি মজান গানে এসব খাসমাখা কাজ না করে ভালো ভালো কন্টেন্ট মেক করেন, ছোট হোক বাট সেগুলা যেন পাবলিকের কাছে হজমযোগ্য হয়। আর যদি না পারেন তাহলে এভাবে আবলামি করতে থাকেন আর আমিও তালি বাজাতে থাকি। কেমন তালি জানেন তো? সো গাইস ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক দিবেন আর না লাগলে দিস চ্যানেল ইজ এতটুকু ইম্পর্টেন্ট না যে সাবস্ক্রাইব করা লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকুই জানাব, তবে নামটা মনে রাখেন কোনো প্যারা নাই সিল। এই ওয়েট ওয়েট, ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্ট ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে দেবো, যে কোনো সময় যে কোনো সমস্যায় চলে আসতে পারেন, তবে হ্যাঁ প্রয়োজনটা লিখে মেসেজ দিবেন। আল্লাহ হাফেজ।